টিপিএস করে, ফিক্সড ডিপোজিট রাখে। উনি বলেছেন যে দুটো ব্যাংকই আছে, ইসলামী ব্যাংকিংগুলো তো আছে, অন্য বাইরে আছে, এটা সুদ হবে কিনা? জি আলহামদুলিল্লাহ, প্রথম কথা হলো এখানে যে মানে ডিপিএস যেটা যদি একটা দীর্ঘমেয়াদী সময়ের জন্য রাখলো বা প্রতি মাসে মাসে রাখলো অথবা 3 মাস মেয়াদি, 6 মাস মেয়াদি, 1 বছর মেয়াদি রাখলো, রাখার পরে যে লাভটা হলো এটা সুদের অন্তর্ভুক্ত হবে কি না বাইয়ের বিষয় হলো এটি। তো এই ব্যাপারে দুটি বিষয় আপনি স্পষ্ট করেছেন যে এটা ইসলামী ব্যাংকিংয়ে নাকি প্রচলিত ব্যাংকিং। তো প্রথম কথা হলো এটি যদি শরিয়া ভিত্তিক ব্যাংক না হয় তাহলে এটা সর্বসম্মতভাবেই সুদ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যারা দিচ্ছেন তারাও বলতেছেন যে আমরা আপনাকে সুদ দিতেছি, আর যারা নিতেছেন তারাও বলতেছেন যে আমরা সুদ নিতেছি, এখানে কোনো অস্পষ্টতার কিছু নেই। স্পষ্ট যে আমরা সুদ ভিত্তিক দিচ্ছি, সুদ ভিত্তিক 10% বা 15%। আর যেই ব্যাংকগুলো শরিয়া ভিত্তিক ব্যাংক, তো সেই ব্যাংকগুলোর ব্যাপারে কিছু কথাবার্তা আছে, যে সেই ব্যাংকগুলোর একটা শরিয়া বোর্ড আছে, সে শরিয়া বোর্ড কিন্তু তাদের এই কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করেন যে তাদের এই যে ফিক্সড ডিপোজিট যেটা রাখতেছে, ডিপিএস যেটা রাখছে, এটার শরিয়া সমর্থন করে কি না। তো এবং সেখানে এই 3 মাস মেয়াদি বা 6 মাস মেয়াদি টাকা রাখার সময় যে শর্তগুলোতে তিনি রাজি হয়ে স্বাক্ষর করেন, এই শর্তগুলো কিন্তু অন্যান্য ব্যাংক আর ইসলামী ব্যাংকগুলোতে একরকম না, এখানে কিছু আলাদা বিষয় আছে। তো ওই ভিত্তিতে শরিয়া বোর্ড তাদেরকে অনুমোদন দিয়েছেন যে এটা বৈধ। তো এই জন্য আমরা বলবো যে যদি শরিয়া ভিত্তিক ব্যাংক হয় তাহলে এটি বৈধ। তবে এক্ষেত্রে উত্তম হইল যে তাকওয়া হইল যে যেহেতু শরিয়া ভিত্তিক ব্যাংক হইলেও কোনো ব্যাংকের পক্ষে কিন্তু 100 ভাগ শরিয়ার উপরে চলা বর্তমান সমাজে সম্ভব না, তারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেন সর্বোচ্চ শরিয়া অনুযায়ী চলার জন্য, কিন্তু এর মধ্যেও হয়তো দেখা যাবে যে কোনো জায়গা দিয়ে কিছু মিক্স হয়ে যেতে পারে, এটা সম্ভাবনা আছে, আশঙ্কা করা যায়। এই জন্য না রেখে বাঁচতে পারলে এটা হলো সবচেয়ে উত্তম তাকওয়া, আর যদি রাখি তাহলে ইসলামী ব্যাংকিং বা শরিয়া ভিত্তিক ব্যাংক হলে এটি বৈধ। বৈচিত্র্যপূর্ণ আরও অনুষ্ঠান দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন www.youtube.com/cpanvisiontv।